স্যার, আপনার সম্মানে আমাদের এখনকার যে প্রতিযোগী আসবে সে গান গাইবে আপনারই চলচ্চিত্র অতিথির ও পাখি তোর যন্ত্রণা। রাইসাকে আমি আমন্ত্রণ জানাবো মঞ্চে চলে আসার জন্যে। রাইসাকে কি সুন্দর লাগছে, তাই না? একেবারে আলতা পরে সুন্দর করে সেজে এসেছে। যেই সিনেমার তুমি গানটা গাইবে ও পাখি তোর যন্ত্রণা, তার পরিচালনা করেছেন আমাদের আজিজুর রহমান স্যার। স্যার, এই সিনেমার যদি কোনো স্মৃতি আপনি আমাদের সাথে শেয়ার করতে চাইতেন। আজকে যেটা আমাদের শহীদ মিনার হয়েছে সাভারে, যে স্মৃতিসৌধ, ওটা কিন্তু একটা গ্রাম ছিল। আগে হতো বর্ষার সময় ওটা ডুবে যেত, নদী মনে হতো। এই এখানে নদীতে আমি ছবি করেছিলাম, সমাধান ছবির রাজ্জাক আর উজ্জ্বলের গান, ওই নদী বানাইছিলাম। আবার ওই জায়গায় যখন শুকনো হয়ে গেলো, ধান ক্ষেত হলো, তখন এই ছবির শুটিং করেছিলাম ও পাখি তোর যন্ত্রণা ধান ক্ষেতে। গানটা গাইয়েছিলাম সাবিনাকে দিয়া। সাবিনা, আমি বললাম যে তোমার নেচারটা এভাবে হবে, তাহলে আমার আর্টিস্ট তোমাকে ফলো করতে হবে। একটা সিঙ্গারের অভিনয়টাকে ডুপ্লিকেট করে শিল্পী, আদারওয়াইজ সিঙ্গার যদি ও হয়ে না গাওয়ানো হয় বা না পারফরমেন্স করা হয়, এটা মিউজিক ডাইরেক্টরকে, আমি পরিচালক, আমি ভিজুয়াল কী করবো সেটা আগে বুঝিয়ে দিই যে দাদা আমি সত্যদাকে এইভাবে গানটা আমি পিকচার্স করবো, অতএব আপনার গানের স্টাইলটা এভাবেই হবে। এইভাবেই এই গানের সৃষ্টি, ও পাখি তোর যন্ত্রণা। যা জানা ও পাখি তোর যন্ত্রণা, আর তো প্রাণে শয়ন না। অদ্ভুত গিয়েছে, একদম 95% মানে পারফেক্ট সাবিনাই আছে। খুব সুন্দর গিয়েছে, ভালো, গুড। এই তো ফিউচার জেনারেশন, ভালো গায়িকা হবে বোঝা যাচ্ছে। বাহ, একেবারে খুব সুন্দর একটা কমেন্ট দিলে তুমি স্যার। আমাদের গায়িকা প্রচুর আছে, কিন্তু আমাদের চলচ্চিত্রের জন্য যে ফিল্মের গান বা নাটকের গান, এটা তো ভয়েস আলাদা লাগে, সকলে হতে পারে না। মানে কার ভয়েসের সঙ্গে, ববিতার সঙ্গে কোনটা মানাবে, সাবানার সঙ্গে কোনটা মানাবে, এটা আমরা চুজ করতাম। তো আমরা এরকম চাই বাংলাদেশে এরকম ভালো সিঙ্গার হোক, এই জেনারেশান আরও ভালো উন্নতি করুক। ধন্যবাদ।
থ্যাংক ইউ সো মাচ স্যার। কোনাল কেমন লেগেছে? মানে আমি লাস্টে একেবারে শেষের দিকে ওর বেনি দুলানো দেখে না ডিরেক্টর নিজেই তোকে এত প্রশংসা করেছে রাইসা, আর কি বলার আছে। এক ডিরেক্টরের চোখ বিশাল ব্যাপার। তুমি খুব 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 ভালো একজন প্লেব্যাক সিঙ্গার হবে ইনশাল্লাহ বড় হলে, এটুকুই আশা করছি। কারণ তোমার এত সুন্দর আর তোমার ভয়েসটা খুব স্টাইলিশ একটা ভয়েস। তুমি যেই ধরনের গান গাও সেই গানটায় অ্যাডাপ্ট করে নিজের ভয়েসটাকে ওরকম বানিয়ে দাও। সো বিউটিফুল, লাভ ইউ। লাভ ইউ টু। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ইমরান কেমন লেগেছে? আসলে সব মিলিয়ে একটা পারফরমেন্স তখনই ভালো হয় যখন গায়কী, তারপর সুর তাল লয় সব কিছু ঠিক রেখে, এবং ওর যে পারফরমেন্স স্টাইল সব কিছু ঠিক রেখে একটা পরিবেশনা করা হয়। ও আজকে তাই করেছে, এটাই আসলে একটা আর্টিস্টার হওয়া উচিত। ও হাসতে হাসতে, ও পারফরমেন্স করে করে, সব কিছু করে, সুরে তালে লয়ে সব কিছুতে গাইলো। দিস ইজ কল্ড এ পারফরমেন্স। সো আজকে আসলে তুমি সেটা প্রুফ করলে যে গানের রাজাতে আসলে আমরা সব কিছুই খুঁজছি, একটা পারফর্মারকে খুঁজছি, একটা সুর তাল লয়ে রাখা একটা গায়ক খুঁজছি বা গায়িকা খুঁজছি। সো আমরা তোমার মধ্যে সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি। সো অল দ্য বেস্ট, খুবই ভালো গেয়েছো আজকে। আর থ্যাংকস টু দ্য অল মিউজিশিয়ানস, এত সুন্দর করে বাজিয়েছে গানটা। স্পেশালি সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই, বিকজ মিউজিশিয়ান ছাড়া এত সুন্দরভাবে একটা পারফরমেন্স কিন্তু একটা গায়ক বা গায়িকার করা যায় না। সো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইমরান এবং রাইসা, এত ভালো ভালো কমেন্ট তুমি পেয়েছো। বাড়ি থেকে কেউ এসেছে? মা এসেছে। দেখুন না কত সুন্দর করে সে যে মানে একেবারে আলতা পরে, আমি তো খালি ওর আলতার দিকে তাকিয়ে আছি, এত সুন্দর করে আলতা পরেছে ও। খুব সুন্দর লাগছে ওকে। ও কি সবসময় এরকম সাজুগুজু করে? না সবসময় করে না, ও ছোটবেলা নাচতো তখনই মানে সাজুগুজু করতো। ও আচ্ছা, তুমি নাচতেও? এই জন্য আমরা ভালো এক্সপ্রেশন ও এই জন্য ওভাবে পেয়ে যাই। আসলে এই স্টেপস গুলো এভাবে এভাবে আসবে না আসলে। তো রাইসা রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে পর্ব শেষ পর্যন্ত। ওকে।